বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই বোনেরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্নাটা একটু দেরি করে বসালাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। লবণটা দিচ্ছি, আলু যাওয়ার আগে লবণটা দিলাম। মুলাগুলি ছাড়লাম, মশলা ভালো।
বিসমিল্লাহ, বেগুনটি ছাড়লাম। টমেটোটি ছাড়লাম। মাছগুলো ছেড়ে দিলাম। ভাজা শেয়ার করতে পারিনি, মাছগুলো ভেজে রাখছি একটু আগে। Thank you.
বিসমিল্লাহ, ধনিয়া পাতা ছাড়লাম, সব ধুইতে দিছিলাম না, ডিম মুলা ভাজি আমার শেষ পর্যায়ে, ডিম দিয়ে মুলা দিয়ে যারা খান নেই খেয়ে দেখবে এরকম ভাজি করে। আমার ডিম আর মুলা ভাজি শেষ, আজকের মতো এই মুলা ভাজি শেষ রান্না। বিসমিল্লাহ, আজকের মতো আমার আলু বেগুন টমেটো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলাম, আমার রান্নাটা আজকের মতো শেষ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনাদের কাছে ভালো লাগলে তো দেখেনি, ভালো না লাগলেও একটানা দেখবেন, মাঝখানে এটা বন্ধ করবেন না, আপনাদের কাছে অনুরোধ আপনারা একটানা দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনটা চেপে দেবেন এবং সাবস্ক্রাইব করেন। আপনারা নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আপনি একটু, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই দোয়াই করি আল্লাহর কাছে। আমার জন্য, আমার ছেলেমেয়ের পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি। যে শীত, আবার করোনা ভাইরাস নাকি আবার আসতেছে, বাইরের দেশে তো ছড়ায় গেছে, আপনারা দোয়া করবেন সারা বাংলাদেশে, সারা বিশ্বের মানুষ যাতে ভালো থাকে আল্লাহর কাছে, সবাই হাত তুলে বলবে যাতে এই মহামারীটা চলে যায়। আপনাদের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো, আগামীকাল যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।